প্রতিটি স্টারের একটি কমন বিষয় রয়েছে, এরা নিজেদের ম্যাশকে পুড়িয়ে এনার্জি প্রডিউস করে, আর এই এনার্জি লাইট এবং হিট তৈরি করে। প্রতিটি সূর্যের সাইজের স্টার 10 বিলিয়ন বছর পর্যন্ত জ্বলতে পারে। আমাদের সূর্যের বয়স 4.5 বিলিয়ন বছর। সূর্য অলরেডি এর হাফ ফুয়েল পুড়িয়ে ফেলেছে। যে কোনো স্টার তার সকল জ্বালানি পুড়িয়ে ফেললে সেই স্টারের ইন্টারনাল প্রেশার কমে যায়, কিন্তু গ্র্যাভিটি তখনও কন্টিনিউ বাড়তে থাকে। কোনো স্টারের প্রেশার এবং গ্র্যাভিটির লড়াই কয়েক বিলিয়ন বছর পর্যন্ত চলতে পারে। অবশেষে যখন সেই স্টার তার সকল ম্যাশ হারিয়ে ফেলে, তখন প্রেশার গ্র্যাভিটির সামনে উইক হয়ে পড়ে, যার ফলে সেই স্টার ধীরে ধীরে সংকুচিত হতে হতে একটি ছোট্ট ডেন্স অবজেক্টে পরিণত হয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই এই স্টারের আপার লেয়ার বাস্ট করে, যার পর সৃষ্টি হয় ভয়ঙ্কর শক ওয়েভস, যার পর এই স্টারের ম্যাটার এবং অ্যাটমিক পার্টিকেলস স্পেসে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই সময় স্টারের লুমিনিসিটি কয়েক বিলিয়ন গুণ বৃদ্ধি পায়। আর এই ফ্ল্যাশকে পাওয়ারফুল টেলিস্কোপের মাধ্যমে সায়েন্টিস্টরা পৃথিবী থেকে অবজার্ভ করতে পারে। বেশিরভাগ স্টার পৃথিবী থেকে বহু দূরে থাকায় এদের এক্সপ্লোশন পৃথিবী থেকে দেখা যায় না, কিন্তু আমাদের এই ইউনিভার্সে এমন একটি তারা রয়েছে যার এক্সপ্লোশন পৃথিবী থেকেই দেখা যাবে। সায়েন্টিস্টদের রিসার্চ অনুযায়ী এই স্টার তার জীবনের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে সুপারনোভা এক্সপ্লোশন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই এক্সপ্লোশন পৃথিবীবাসীর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ইউনিভার্সে অল্প কিছু তারা রয়েছে যাদেরকে রাতের আকাশে ক্লিয়ারলি পৃথিবী থেকে দেখা যায়, যাদের মধ্যে অন্যতম একটি স্টার বিটেলজুস। এই রেড জায়ান্ট স্টার অরিয়ন্ট কনস্টেলেশনে অবস্থিত। রিসেন্টলি রিসার্চাররা ডিসকভার করেছে এই স্টার ধীরে ধীরে ফেড অর্থাৎ অদৃশ্য হতে শুরু করেছে। কিন্তু জানেন একটি স্টার কখন ফেড হতে শুরু করে? যখন কোনো স্টার তার সকল জ্বালানি পুড়িয়ে ফেলে এক্সপ্লোশনের প্রাক মুহূর্তে পৌঁছায়, তখন ফেড হতে শুরু করে। ঠিক এরপর সৃষ্টি হয় সুপারনোভা এক্সপ্লোশন। শেষবার মানবজাতি 1604 খ্রিস্টাব্দে কোনো তারার মৃত্যু অর্থাৎ সুপারনোভা এক্সপ্লোশন খালি চোখে দেখেছিল। 1604-এর অক্টোবর মাসে হঠাৎ একদিন রাতের আকাশে একটি উজ্জ্বল বস্তু দেখা যায়, যেটি রাতের আকাশে যে কোনো অবজেক্টের থেকে বেশি ব্রাইট ছিল। তবে কিছুদিন পর এটি হঠাৎ গায়েব হয়ে যায়। সেই সময় আমাদের পূর্বপুরুষরা একে ঐশ্বরিক ঘটনা হিসাবে মেনে নিয়েছিল, কারণ সেই সময় তাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি এবং মডার্ন সায়েন্স ছিল না। কিন্তু 20 শতাব্দীতে সায়েন্টিস্টদের রিসার্চ থেকে জানা যায় এটি একটি সুপারনোভা এক্সপ্লোশন ছিল, যাকে কেপলার সুপারনোভা নামেও চিহ্নিত করা হয়। এরপর লাস্ট 400 বছরে এরকম ধরনের কোনো সুপারনোভা এক্সপ্লোশন পৃথিবী থেকে অবজার্ভ করা যায়নি। তবে রিসেন্টলি সায়েন্টিস্ট এবং অ্যাস্ট্রোনটরা বিটেলজুস স্টারের গ্র্যাভিটেশনাল ওয়েভস অ্যানালাইজ করে জানতে পেরেছেন এই তারা তার লাইফের অন্তিম পর্যায়ে রয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যেই বিটেলজুস স্টার ভয়ঙ্কর বাস্টের মাধ্যমে আমাদের এই মহাকাশের মহাশূন্যে চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। অ্যাস্ট্রোনমারদের মতে বিটেলজুস স্টারের সুপারনোভা এক্সপ্লোশনের সময় সৃষ্টি হওয়া শক ওয়েভস ভেনাস প্ল্যানেট পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনকি এই স্টারের ব্রাইটনেস পৃথিবী থেকেও দেখা সম্ভব হবে। যে কোনো স্টারের মৃত্যু দুরকমভাবে হতে পারে। প্রথমত, নিজের সকল জ্বালানি পুড়িয়ে মহাকাশে অদৃশ্য হতে পারে, অথবা কোনো পাওয়ারফুল এক্সপ্লোশন ক্রিয়েট করতে পারে। আর রিসার্চ দেখায় বিটেলজুস পাওয়ারফুল এক্সপ্লোশনের দিকেই এগোচ্ছে। সায়েন্টিস্টদের ক্যালকুলেশন অনুযায়ী বিটেলজুস 2022 সালে এক্সপ্লোড হতে পারে। বর্তমানে বিটেলজুস প্রি সুপারনোভা স্টেজে রয়েছে, যে কোনো মুহূর্তেই এক্সপ্লোড করতে পারে বিটেলজুস স্টার। বিটেলজুস স্টারের সুপারনোভা রাতের আকাশে দেখতে পাওয়া চাঁদ এবং অন্যান্য তারার থেকেও কয়েকগুণ বেশি উজ্জ্বল দেখাবে। পৃথিবী থেকে এই অপরূপ দৃশ্য কয়েক মাস পর্যন্ত অবজার্ভ করা যাবে। কিন্তু জানেন বিটেলজুস কেমন ধরনের স্টার? পৃথিবী থেকে কি আমরা সবাই দেখতে পাবো এই সুপারনোভা এক্সপ্লোশন? বিটেলজুস একটি সুপার রেড জায়ান্ট স্টার, যা পৃথিবী থেকে 642 লাইট ইয়ার্স দূর অরিয়ন কনস্টেলেশনে অবস্থিত।
বিটেলজুস আকাশে দেখতে পাওয়া সবথেকে উজ্জ্বল 10টি তারার মধ্যে একটি। এই স্টার এতটাই বড় যে যদি এই স্টারকে আমাদের সোলার সিস্টেমের সেন্টারে প্লেসড করা হয় তাহলে এর আউটার সারফেস জুপিটার প্ল্যানেটকে টাচ করবে, এতটাই বড়। কিন্তু এটি একটি ইয়ং স্টার যার বয়স মাত্র 85 লাখ বছর। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন একটি ইয়ং স্টার কেমনভাবে এক্সপ্লোর করতে পারে যেখানে আমাদের সূর্যের বয়স 4.5 বিলিয়ন বছর। অ্যাকচুয়ালি কোনো স্টারের সাইজ যত বড় হয় ঠিক ততটাই দ্রুত এর ম্যাস পড়তে থাকে। বিটেলজুস স্টারের একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই স্টার সময়ের সাথে সাথে খুব দ্রুত নিজের ম্যাস এবং লুমিনোসিটি হারাচ্ছে। বর্তমান সময় এই স্টারের ব্রাইটনেস এতটাই কমে গিয়েছে যে টপ 10 ব্রাইটেস্ট স্টারের লিস্ট থেকে এর নাম বাদ পড়েছে। তবে এটি প্রথমবার নয়, পূর্বেও এই তারার ব্রাইটনেস কম বেশি হতে দেখা গেছে, কিন্তু বর্তমান সময়ে এই তারার ব্রাইটনেসে ফ্রিকোয়েন্টলি চেঞ্জেস আসতে দেখা যাচ্ছে। বিটেলজুস খুব দ্রুত গতিতে নিজের ম্যাস এবং আউটার লেয়ার হারাচ্ছে যার জন্য এর ব্রাইটনেস কম হতে শুরু করেছে এবং এটি ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। তবে কিছু সায়েন্টিস্ট মনে করেন কোনো তারার ব্রাইটনেস কম হওয়া মানে এই নয় যে সেই তারা মৃত্যুর দিকে এগোচ্ছে। তাদের মতে যে কোনো রেড জায়েন্ট স্টারের ব্রাইটনেসের আপ ডাউন একটি কমন বিষয়। অনেক সময় সুপার জায়েন্ট স্টারের ডেন্সিটি ইনস্ট্যাবিলিটির জন্য এর এনার্জি কম বেশি হয়ে থাকে যার ফলে এর ব্রাইটনেসের আপ ডাউন দেখা যায়। কিন্তু যদি এই স্টারের এক্সপ্লোশন 2022 সালে হয় তাহলে এর প্রভাব পৃথিবীতে কতটা পড়বে? যে কোনো সুপারনোভা এক্সপ্লোশন পৃথিবীর টেম্পারেচার বহুগুণ বাড়িয়ে দেবে, আর্থ ওজোন লেয়ার নষ্ট করে দিতে পারে, এমনকি পৃথিবীতে থাকা সকল প্রকারের জীবজগতের অস্তিত্ব সংকটের মুখে পড়তে পারে। কোনো পাওয়ারফুল সুপারনোভা এক্সপ্লোশন কতটা ভয়ঙ্কর তা যদি জানতে চান আমাদের চ্যানেলের প্লেলিস্ট স্পেস ভিডিও চেক করতে পারেন। কিন্তু সায়েন্টিস্টদের মতে বিটেলজুস পৃথিবী থেকে এতটা দূরে রয়েছে যে এর সুপারনোভার এক্সপ্লোশনের প্রভাব পৃথিবীতে তেমন একটা লক্ষ্য করা যাবে না। রিসার্চ থেকে জানা যায় বিটেলজুস স্টার এক্সপ্লোশনের সময় ইজেক্টেড ম্যাটারিয়ালস এবং ডাস্ট পার্টিকেলস আমাদের সোলার সিস্টেমের কাছে পৌঁছাতে প্রায় 6 মিলিয়ন বছর সময় লেগে যাবে। যদি কল্পনা করা যায় 2022 সালের সেই দিন যেদিন বিটেলজুস স্টার এক্সপ্লোড করবে, এক্সপ্লোড করার কয়েক সেকেন্ড পূর্বে বিটেলজুস স্টার ভয়ঙ্কর রূপে পালসিং হতে শুরু করবে। এই সময় বিটেলজুসকে বাড়ির ছাদ, ব্যালকনি অথবা যে কোনো স্থান থেকে ক্লিয়ারলি দেখা যাবে, এমনকি দিনের বেলায় সূর্যের উপস্থিতিতেও এর ব্রাইটনেসকে অবজার্ভ করা যাবে। এরপর এই স্টারের ম্যাগনিটিউড ধীরে ধীরে বাড়তে থাকবে যার পর ঘটবে সুপার এক্সপ্লোশন। আর এই এক্সপ্লোশনের সৃষ্টি হওয়া ব্রাইটনেস রাতের আকাশে অনেকগুণ বেশি উজ্জ্বল দেখাবে। সেই সময় রাতের আকাশে একটি নয় 2টি অবজেক্ট আমাদেরকে আলোকিত করবে। আর এই ঘটনা একদিনের জন্য নয়, আগামী কয়েক মাসের জন্য ঘটতে থাকবে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।